হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যাডোব ইলাস্ট্রেটরের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা আমাদের এর আগে টিউটোরিয়ালগুলো দেখেনি, আমাদের প্লে লিস্ট থেকে সেই টিউটোরিয়ালগুলো কি দেখে আসবেন। তো এখন আমরা সবার প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর চালু করে নিই। তো অ্যাডোব ইলাস্ট্রেটর আসার পর আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো স্কেল টুল, ঠিক আছে। তো স্কেল টুলটা নিয়ে আলোচনা করার জন্য তো আমরা প্রথমে এই যেখানে টুল বারের ভিতরে স্কেল টুলে চলে আসবো, তো এখানে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলাম। তো স্কেল টুলের ভিতরে আমাদের আছে স্কেল টুল, আছে শেয়ার টুল, আছে রিশেপ টুল আছে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা স্কেল টুলটা নিয়ে আলোচনা করব। তো স্কেল টুলটা নিয়ে আলোচনা করার আগে আমাদের আগে অবজেক্ট ক্রিয়েট করে নিই। প্রথমে একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো স্কেল টুলের কাজটা হলে গিয়ে আমরা যদি আমাদের অবজেক্টটাকে একটু বড় ছোট করতে চাই, ঠিক আছে, একসাথে দোনো পাশের দিকে হরিজেন্টালি ভার্টিক্যালি যদি আমরা বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা স্কেল টুলের মাধ্যমে সেটা করতে পারবো। তো প্রথমে অবজেক্টটা সিলেক্ট করবো, তারপর আমরা স্কেল টুলে চলে আসবো, ঠিক আছে। স্কেল টুলে আসার পর যে কাজটা করবো, আমরা আমাদের মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা টানি, এই যে ডানা দিকে টানছে আমাদের কি এদিকে দোনো পাশে ডানে বামে আমাদের বড় হইতেছে। এখন যদি আমরা উপরের দিকে টানি আমাদের কি উপর নিচ বড় হবে, ঠিক আছে। এটা আমাদের প্রস্থ বড় হয়ে গেছে। এখন যদি আমরা দৈর্ঘ্য বড় করতেছি মানে উপর নিচে আমরা বড় করতেছি, সেক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে কি যদি টানি একসাথে বড় হয়ে যাবে। আমরা যখন একটা অবজেক্টকে দোনো পাশে সেম ভাবে যদি বড় করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে স্কেল টুলের মাধ্যমে সেই কাজটা করতে পারবো, ঠিক আছে। এটা আমাদের কিন্তু খুব ইজিলি করা যায়। আর এছাড়া আমরা কিন্তু যেমন আমরা এর আগে বড় করছিলাম কিভাবে, আমাদের যে সিলেক্ট করার পর নর্মালি যে পয়েন্টগুলোতে, ঠিক আছে, এই পয়েন্টগুলোতে টেনে টেনে কি আমরা বড় করছিলাম, এভাবে কি ছিল আমাদের কি একটা একটা করে আমাদের পাশ বড় হয়েছিল, অথবা এই কর্নার থেকে আমরা ধরে বড় করেছিলাম, ঠিক আছে। কিন্তু আর আমরা স্কেল টুলের মাধ্যমে একসাথে দোনো পাশের দিকে আমাদের বড় হবে, অথবা একসাথে দোনো পাশের দিকে আমাদের কি ছোট হয়ে যাবে। তো সেই জন্য আমরা স্কেল টুলটা ব্যবহার করে থাকি। ওকে, যেমন একটা যদি আমরা সার্কেল ক্রিয়েট করি, যেমন একটা আমরা একটা সার্কেল ক্রিয়েট করলাম, সেম ভাবে এটা সিলেক্ট করলাম, তারপর এখানে স্কেল টুলে চলে আসলাম। আসার পরে এখন যদি আমরা টানি এই যে, ঠিক আছে, এই দিলাম, বড় হয়ে গেল, ছোট হয়ে গেল। তো এখন আমরা আরেকটা কাজ, এখানে স্কেল টুলটা আরো কিছু কাজ আছে, যেমন আরো কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করি আমরা। তো এখানে আমরা অনেকগুলো অবজেক্ট দেওয়া আছে, এখন আমি চাচ্ছি যে আমরা এই অবজেক্ট গুলো সাইজ বড় করবো, সবগুলো অবজেক্টের সাইজ কি একসাথে বড় অথবা একসাথে ছোট করবো। এখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু করা খুবই প্রবলেম হবে, যেমন আমরা যদি এভাবে সিলেক্ট করি করি, ঠিক আছে, সিলেক্ট করে করি তারপরে এভাবে যদি টানি আমাদের কি পারফেক্টলি অনেক সময় হয় না, তখন এই কাজটা কিন্তু আমরা আরেকটা সিস্টেমে করতে পারি। যেমন সিলেক্ট করার পর এদিক দূরে টানলে কি আমাদের বড় ছোট হয়, এখন এই কাজটা আমরা আরেকটা সিস্টেম করতে পারি, সেটা হলো স্কেল টুলের মাধ্যমে। তো প্রথমে সিলেক্ট করো অবজেক্টগুলোকে, সিলেক্ট করার পর আমরা এখানে যে স্কেল টুলের যে অপশনটা আছে এই টুলের এখানে এসে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা ডায়ালগ বক্স চলে আসলো। তো এখানে তো হচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম এখানে তো হচ্ছে কি 57% আছে। তো এখানে যেমন আমরা যদি করে দিই একটু বড় করবো, ঠিক আছে, তার জন্য যেটা করবো আমরা 250% দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে আমরা প্রিভিউতে দেখি আমাদের কি অবস্থা, প্রিভিউতে ক্লিক করলাম, দেখেন, ঠিক আছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন একটু ছোট করে দিই সাইজটা, 105, এই যে আমাদের কি সবগুলো অবজেক্ট কি একসাথে কি আমাদের বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা একদম চারো পাশে যদি আমরা বড় করতে চাই, সেম ভাবে আমরা কি করতে পারবো, চারো দিক থেকে একসাথে আমাদের বড় হবে অবজেক্ট গুলো। তারপর এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কি থেকে যাবে। এখন যে আবার চাচ্ছি ছোট করবো, সেম ভাবে আমরা প্রথমে অবজেক্ট গুলোকে সিলেক্ট করবো, তারপর স্কেল টুলের এখানে এসে ডাবল ক্লিক করবো। করার পর আমাদের এই ডায়ালগ বক্সে এসে আমরা যত চাচ্ছি তত দেবো, যেমন এখন চাচ্ছি আমি 50 দেবো, তারপর ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে, আমাদের কি ছোট হয়ে গেল। এখন আরেকটা বিষয় আছে সেখানে, আমরা যেমন আবার এখানে চলে আসি ডায়ালগ বক্সে, এখানে আসার পর নিচে আবার নন ইউনিফর্ম দেওয়া আছে, যেমন হরিজেন্টালি আর ভার্টিক্যালি, ঠিক আছে। আমি যদি হরিজেন্টালি বড় ছোট করতে চাই কিন্তু সেটাও করতে পারবো। যখন এখান থেকে ইউনিফর্ম দিয়েছিলাম এখানে হয়েছিল কি আমাদের কি চারো পাশে একসাথে বড় হয়েছিল, এখন আমি চাচ্ছি কি হরিজেন্টালি বড় করবো। এখানে আমি লিখে দিলাম যেমন 105, এখন প্রিভিউতে ক্লিক করবো, এখানে এই যে দেখেন আমার হরিজেন্টালি কিন্তু লম্বা হয়েছে, মানে ডানে বামে হরিজেন্টালি কি ডানে বামে কি আমাদের বড় হয়ে গেছে। এখন যদি ভার্টিক্যালি করতে চাই সেম ভাবে মানে উপর নিচে 200 দিলাম, ঠিক আছে, তারপর প্রিভিউতে ক্লিক, ঠিক আছে। তো আমরা যদি এভাবে আলাদা আলাদা ভাবে যদি বড় ছোট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো এটা। তারপরে ওকেতে ক্লিক করলাম, এখন আবার এই সিলেকশন টুলে ক্লিক করলে বাস ক্লিয়ার, ঠিক আছে। তারপরে দেখুন আমাদের আরেকটা, এখন এটা লেগেছিল আমাদের মোটামুটি কি স্কেল টুলের কাজ।
তারপর এখানে আমাদের আরেকটা অপশন আছে স্কেল টুলের পরে শেয়ার টুল, ঠিক আছে। শেয়ার টুল এখানে আমরা দেখে বুঝতে পারছি এটা কাজটা কি, মানে একটু অ্যাঙ্গেল করবো আমাদের, ঠিক আছে, একটু অ্যাঙ্গেল করবো, ডাইমেনশন চেঞ্জ করবে। যেমন আমি প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি শেয়ার টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি আমি টানি এদিকে মাউসের লেফট বাটন চেপে ধরে টানি দিলে আমাদের কি দেখেন, আমাদের কিন্তু বড় ছোট হয়েছে, ঠিক আছে, আমাদের একটু ডাইমেনশনও চেঞ্জ হচ্ছে এবং কি বড় ছোট হয়েছে, একসাথে দুটোই হবে, বড় বড় ছোট করতে পারবো এবং কি একটু অ্যাঙ্গেল করতে পারবো আপনি আপনার অবজেক্ট গুলোকে, ঠিক আছে। আমরা তো আমাদের অবজেক্ট গুলো একটু অ্যাঙ্গেল করতেছে, সেক্ষেত্রে আমরা এই কাজটা কি করতে পারবো এর মাধ্যমে যে কোনো অ্যাঙ্গেলে কি এটাকে আমরা ঘুরাতে পারবো। তো তার জন্য আমরা এই শেয়ার টুলটা কি ইউজ করতে পারবো। এছাড়া আমরা আরেকটা সিস্টেম যেমন করে থাকি, আমরা নর্মালি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা একটা করে কর্নার, ঠিক আছে, যেমন আমরা এই একটা পাথ সিলেক্ট করলাম, একটা পাথ সিলেক্ট করে তারপর আমরা যদি এখন টানি, ঠিক আছে, অথবা আমি দুইটা পাতা একসাথে সিলেক্ট করলাম, তারপর যদি আমি টানি আমাদের কি বড় হইতেছে, ছোট হইতেছে, অ্যাঙ্গেল পরিবর্তন হইতেছে, এইভাবে কিন্তু আমরা করতে পারবো। অথবা কি আমরা চাইলে এখান থেকে আমাদের স্কেল টুলের ভিতরে এসে শেয়ার টুলের মাধ্যমে কি সেই কাজটা করতে পারবো, ঠিক আছে। তারপরে এখন শেয়ার টুলের পরে আমাদের আরেকটা টুল আছে, সেটা হলো আমাদের রিশেপ টুল, রিশেপ। এখন এটা কাজটা দেখেন, আমাদের এখানে এগুলো অপশন দেখে কি বোঝা যাচ্ছে কোনটা কি কাজ, মানে আমাদের একটা লাইনকে আমরা যদি আর্ক করছি, আমি একটু বাঁকা করছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এর মাধ্যমে করতে পারবো। যেমন আমরা প্রথমে একটা লাইন ক্রিয়েট করি, ওকে অবজেক্ট গুলো ডিলিট করে নিই, তো প্রথমে আমরা একটা লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করার পরে এখন আমি চাচ্ছি যে যেমন এই লাইনটাকে একটু মানে আমি কার্ভের মতো আকৃতি দেবো, সেক্ষেত্রে কি করবো প্রথমে লাইনটা সিলেক্ট, তারপর এখানে আমি রিশেপে চলে আসবো, আসার পর এখান থেকে যে পজিশন থেকে আমি কার্ভের মতো করবো মানে বাঁকা করবো সেখানে ক্লিক করবো, তারপর ক্লিক করে ধরে আমি যদি টানি এখন, ঠিক আছে, যেমন আমি এদিক দিকে এদিকে ক্লিক করলাম, ওকে, আমরা যদি কোনো লাইনকে যদি কার্ভের মতো করছে একদম পারফেক্ট একটা যদি কার্ভ করতে চাই সেই কাজটা কিন্তু আমরা করতে পারবো। প্রথমে সিলেক্ট টানলাম একটা, তারপর আমরা এখানে রিশেপে চলে আসবো, রিশেপ টুল এখানে আসার পরে এখানে মাউসের লেফট বাটন চাপলাম, তারপর টানি, ঠিক আছে, উপর নিচ যে কোনো দিকে আমরা কি সেটা করতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের স্কেল টুল, শেয়ার টুল এবং কি ডিশেপ টুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে, আল্লাহ হাফেজ। Thank you.